শুরুতে আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো রসুনের বাজারটা কেমন চলছে। রসুনের বাজারটা আপনার মাথা রসুন বিক্রি আছে 9500 20 যেটা জি জি আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পিয়াজ রসুনের পাইকারি হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি পিয়াজের পাইকারি হাটে। আপনাদের যদি একটু দেখাই, আমার পিছনে কিছু বেসন সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং আবার এই সাইডে হচ্ছে ভালো সাইজেরও পেঁয়াজ রয়েছে। আবার যদি আমরা দেখাই, রসুনের বাজারটা মোটামুটি আজকে ভালো রয়েছে, তবে পেঁয়াজের বাজার কিন্তু আজকে বেশি হয়েছে দর্শক। পেঁয়াজের পাইকারি হাট থেকে এবং পাবনা জেলার বিখ্যাত পেঁয়াজের পাইকারি হাট আদায়গোলাতে অবস্থান করছে। এটা দেশের বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট পাবনা জেলা। আপনারা জানেন যে চাহিদার বাংলাদেশের 3/2 পেঁয়াজ উৎপাদন হয় এই পাবনা জেলায়, এবং সেই পাবনা জেলার পাইকারি হাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। ব্যাপারের সঙ্গে কথা বলবো, সঙ্গে থাক। দর্শক, আমরা সরাসরি রয়েছি একজন হাটের ব্যাপারীর সঙ্গে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাকা, খুব ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো। আচ্ছা কাকা, আমি এখানে কিছু 20 সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা জি জি মোটামুটি বীজের সাইজটা খুব ভালো সাইজের বীজ। এটা আপনি কিনেছেন? জি জি আমি কিনেছি। আচ্ছা, এই পাশে রসুনও দেখতে পাচ্ছি। এটা হ্যাঁ, রসুনটা আমি কিনেছি কাকা। যাক, রসুনের সাইজটা তো ভালো। আচ্ছা জি, রসুন মনে হচ্ছে বেসনও কিনেছেন নাকি? হ্যাঁ, বেসন সুন্দর। আচ্ছা, শুরুতে আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো রসুনের বাজারটা কেমন চলছে। রসুনের বাজারটা আপনার মাথা রসুন বিক্রি আছে 9500 20 যেটা জি জি আর পেঁয়াজ আজকে খাই পেঁয়াজ চলছে 4200 টাকা পাবে। 4200 টাকা মোটা পেঁয়াজ। আবার ওর নিচে বেসন পেঁয়াজটা ওটা 3800 বিক্রি। 3800 মানে মোটা যে পেঁয়াজটা রয়েছে আজকে বাজারে সেটা রয়েছে 4200 টাকা। 4200 বাজার। আচ্ছা, গতকালকে কিন্তু 4000 বাজার ছিল। হ্যাঁ, গতকাল ছিল 3800 4000 বাজার তো বেশি, আজকে একটু বেশি। জি। আচ্ছা, বীজের বাজারটাও মনে হচ্ছে আজকে একটু, বীজের কত বাজার আছে সর্বোচ্চ? সর্বোচ্চ বাজার বীজের বাজারটা 3800 মানে বীজের আসলে বাজারটা এরকম ধরে রাখা যায় না। দেখা যাচ্ছে কৃষকের একটু ভালো লাগলে 100 টাকা বেশি দিকে বেশি। হ্যাঁ, বাজার আসলে ঠিক করা যায় না। মোটামুটি ভালো সাইজের বীজ কিনেছেন, এরকম বেসন প্রচুর ভালো বেসন একদম হাইস্ট। এটা দাম তো মনে হচ্ছে 3839 পড়ছে না? জি জি 3839। আপনাদের খরচ তো আবার প্রতি কেজিতে 4 টাকা এই খরচ দিয়ে তো আমার বিক্রি করতে হবে টাকা, অবশ্যই বিক্রি করতে হবে। আচ্ছা, আজকে তো হরতাল। জি, সারা দেশে হরতাল, কিভাবে মাল নেবেন তাহলে? ও মাল চলে যাবে, পটাঙ্গে চলে যাবে, পটাং ভুটভুটি গাড়ি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, লসিমন গাড়ি আছে, এটা তুলে দিয়ে এখন গাড়ি ভার শুয়ে মরে চলে যেতে হবে। এখন হই হই করা যাবে না। আজকে বেএমপির আমি জামাতের বলে মিছিল, বিশাল একটা মিছিল। চেষ্টা করেছি আজকের বাজারে কেমন চললো পেঁয়াজ রসুনের বাজার দর সেটি জানিয়ে দেওয়ার। দর্শক, অবশ্যই আপনার যে জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের বাজার দরে কেমন চলছে পেঁয়াজ রসুনের বাজার দর, কারণ আজকে কিন্তু সারা দেশব্যাপী হরতাল চলছে, বিভিন্ন জেলায় বিভিন্ন দর হতে পারে। দর্শক, সবাইকে ধন্যবাদ, শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।